পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পকে নিয়ে অনেকেই মন্তব্য রয়েছে। টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না, টাকা কখন আসবে, কি জন্য আসছে না টাকা, আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে না। তো এই বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। আলোচনার মূল পর্বে জানাবো যে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন টাকা আসেনি। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বোতামটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী সময় নতুনত্ব এই ধরনের আপডেট আসলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো নাম্বার ওয়ান, আপনাদের টাকা কেন আসছে না। তো আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো যে এখনকার সময় বা অ্যাপ্লিকেশন করেছেন সেই মতো অবস্থায় অনেক অযোগ্য কৃষক কিন্তু টাকা পাচ্ছে। তাদের হয়তো দেখা যাচ্ছে কোনো গভর্নমেন্ট চাকরি আছে, বা হয়তো দেখা যাচ্ছে সে যোগ্যই ব্যক্তি নয়, তো সেই ক্ষেত্রে সেই কৃষকরাও কিন্তু টাকা পাচ্ছে। তো এই নিয়ে বিভিন্ন বৈঠক বলুন বা বিভিন্ন মিটিং বলুন তো হয়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো যে এখনও কিছু সমাজে যে বঞ্চিত ব্যক্তি রয়েছে, যে যারা এখনও তাদের নিজের জমি থাকা সত্ত্বেও কিন্তু তারা পিএম কিষাণের অন্তর্ভুক্ত হতে পারছেন না, কেন হতে পারছেন না বা তারা কেন হতে পারবে না, তো এই নিয়েও কিন্তু অনেক সভা হয়েছে। তো আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো কি যে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই চলতি মাসেই আসবে। আপনার অ্যাকাউন্টে টাকা আপনারই আসবে, আপনারা একটু ধৈর্য ধরুন, একটু টাইম দিন, আপনাদের টাকা আসবে। এই নিয়ে হয়তো আপনাদের কি জানাবো যে বিভিন্ন বৈঠক হয়েছে, তো বিভিন্ন বৈঠক থেকে একটাই উদ্দেশ্য উঠে এসেছে যে আপনারা টাকা, আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাবেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, টাকা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে। হয়তো আপনাদের 10 তারিখ হতে পারে, 15 তারিখ হতে পারে বা 20 তারিখ হতে পারে, টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। কিন্তু এখানে আমি একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাইবো যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার আগে পর্যন্ত আপনাদের কাজ আছে দুটি। কাজ দুটি কী কী দেখে নিন। নাম্বার ওয়ান, আপনাদের ইকেওয়াইসিকে কমপ্লিট করতে হবে। নাম্বার টু, আপনাদের অ্যাকাউন্ট মোড ছেড়ে আধার এসছে কি না আপনাদেরকে দেখতে হবে। যদি আপনাদের এই দুটোই এসে যায় তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের টাকা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে। এবং স্ট্যাটাস চেক করার প্রয়োজন আছে বলে মনে হয়, স্ট্যাটাস চেক করুন। এবং স্ট্যাটাস চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার টাকা আর কতদিনের মধ্যে আসতে পারে। তো মেবি আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো যে অফিসিয়াল কোনো নোটিশ জারি হয়নি যে আপনি 10 তারিখে টাকা পাবেন বা 12 তারিখে টাকা পাবেন, তো টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। ডিবিটি সিস্টেমে আপনাদের টাকা আসবে যদি আপনার আধার লিঙ্ক থাকে, যদি আপনার আধার লিঙ্ক না থাকে তাহলে আপনি আধার লিঙ্কের জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন লিঙ্কে ভিডিও দেওয়া আছে, আপনার কোন ব্যাংকে ডিবিটি সিস্টেম চালু আছে আপনি সেখান থেকে ঘরে বসে মোবাইল থেকে দেখে নিতে পারবেন। আর ইকেওয়াইসির ব্যাপারটা যেটা আমি আপনাদেরকে জানাবো, ইকেওয়াইসিকে যদি আপনারা করাতে চান তাহলে নিয়ারেস্ট সিএসসি সেন্টার বা আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে করতে পারেন। সিএসসি সেন্টার থেকে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে হবে এবং হাতে থাকা স্মার্টফোন দিয়ে ওটিপি দিয়ে করতে হবে। আপনারা যদি ওটিপি থাকে অর্থাৎ আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে আপনি ইকেওয়াইসি সেকশনে গিয়ে কিন্তু আপনি করতে পারবেন। যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদেরকে সিএসসি সেন্টারে গিয়ে বায়োমেট্রিক দিয়ে করাতে হবে। তো আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো, সবার প্রথম আপনারা গাছের গোড়ায় জল দিন, আপনারা টাকা অবশ্যই পাবেন, নিশ্চিন্তে থাকুন। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। বন্ধুরা বাই বাই, ভালো থেকো।